সেদিন হাজরাপুর থেকে যখন বাড়ি ফিরি, বাবা আমাকে অটো স্ট্যান্ডে দিতে এসেছিল। আর সেখানেই ছিল একটা বট গাছ, বিরাট বড় বট গাছ। আর পাশে ছিল একটা স্কুল, প্রাইমারি স্কুল। সবে ওরা স্কুলে এসেছে, এখনও ক্লাস শুরু হয়নি। আর ওরা এক এক করে দেখছি গুটি গুটি পায়ে এই বট গাছে আসলো, বট গাছের নিচে এসে বট গাছের যে ঝুড়িগুলো রয়েছে এইগুলো ধরে ঝোলা শুরু করলো। ঠিক সেই সময় আমারও মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। সেই সময় তো আর ক্যামেরা ছিল না যে ক্যামেরা বন্দি করে রাখবো। তবে হ্যাঁ, খুব ইচ্ছা করে এই ঝুড়িগুলো দেখলে যে না, সেই ছোট্টবেলার মতো আবারও একটু ঝুলি। কিন্তু না, ওই যে আর বয়স নেই, আর সেই সময়ও নেই, বাড়ি যেতে হবে, অটোও ছাড়বে। তবে ক্যামেরাটা যখন আমি অন করলাম, বাচ্চাগুলো কি আনন্দ পেলো! ওরা তো এমনিই খেলা করছিলো এরকমভাবে, তারপর আমি যখন ক্যামেরাটা অন করলাম, ওরা যেন আবার সবাই মিলে একসাথে ঝোলা শুরু করলো। দেখতে কি ভাল লাগছে! আর ঠিক সেই বারবার করে মনে পড়ছিলো ছোটোবেলার কথা। যখন দিদা বাড়ি আসতাম, এরকম একটা বট গাছ ছিল, আর এই বট গাছের ঝুড়ি ধরে এরকমভাবে খেলা করতাম। তবে আমরা যখন খেলতাম, সেই সময় ক্যামেরা বন্দি করার মতো কেউ ছিল না, কিন্তু আমি এদের ক্যামেরা বন্দি করতে ভুললাম না। তারপরে সময় হয়ে এলো অটো ছাড়ার। অটোর কাছে গেলাম এবং অটোতে উঠলাম, আর অটোও ছেড়ে দিল। তারপরে স্টেশন, আর বাবাও বাড়ি চলে গেল। কিন্তু আসার সময় এদেরকে ছেড়ে আসতে একটু ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে আসতেই হবে।